সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন যে আল্লাহ কাছে অনেক সুক্রিয়া আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বৈধ ভিসা নিয়ে আসার পরেও ইউরোপে ঢুকতে কেন আমাকে এয়ারপোর্টে বাধা দেওয়া হয়েছে আমি এয়ারপোর্টে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেখানে আমাকে কি কি জিজ্ঞাসা করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি জানাবো তবে তার আগে আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি যেখানে আমি বলেছি যে আমি কিভাবে ইউরোপের ভিসা পেলাম এবং কত টাকা খরচ হয়েছে তো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো তার আগে একটা কথা বলি আমি আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি একটা ভিডিও আমি নিজে থেকে বানিয়ে কিছু বলি না আমি সরাসরি নিজে যেই সমস্যার সম্মুখীন হয়েছি সেখান থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো জানানোর চেষ্টা করি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা জানেন আমি ইতালিতে স্টুডেন্ট ভিসা এসেছি তো ইতালি যখন আমি স্টুডেন্ট ভিসা পাই তখন বাংলাদেশ টু ইতালি ফ্লাইট বন্ধ ছিল করোনার কারণে তো ভিসা পাওয়ার পরও আমি দুই আড়াই মাস যাবত আমি ফ্লাইট করতে পারিনি তো আমি তখন কোনো উপায় খুঁজে না পেয়ে আমি তখন বাংলাদেশ টু গ্রিস ফ্লাইট করি গ্রিস তো সেখানে আমি গ্রিস যাওয়ার পরে প্রথমে দুবাই ট্রানজিট করে দুবাই থেকে আমি গ্রিস যাই গ্রীসে যাওয়ার পরে সেখানে আমরা চারজন ছিলাম একসাথে তো গ্রীসের ইমিগ্রেশন পুলিশ আমাদের চারজনেরই পাসপোর্ট নিয়ে নেয় সেটা নেওয়ার পরে তারা চেক করে যে আমাদের ভিসাটা বৈধ কিনা মানে ভিসাটা কোনো জালিয়াতি আছে কিনা তো তারা ভিসা চেক করার পরে আমাদেরকে বলে যে যে আমাদের ভিসা একটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভিসা আমাদের ভিসায় কোনো সমস্যা নেই তারা আমাদের সাথে ইংলিশে কথা বলেছিল তো এটা বলার পরে কিন্তু তারা আমাদেরকে বলে যে উই আর সরি যে আমরা দুঃখিত কেননা আমাদের করোনা অবস্থা খুব একটা ভালো না কারণ আমাদের গ্রীষ্মের করোনা পরিস্থিতি অনেক খারাপ এই কারণে আপনাদেরকে আমরা ঢুকতে দিতে পারছি না তো আপনারা মানে আপনাদেরকে আমরা রিফিউজ করলাম তো তারা আমাদের ভিসাকে রিফিউজ করার পরে আমাদেরকে পুনরায় দুবাই ব্যাক করাই দিছে রিফিউজ বলতে মানে তারা আমাদেরকে আমাদের ভিসা ঠিক আছে কিন্তু না করার কারণে মানে এটাকে রিফিউজ বলে তো সেখান থেকে একটা কাগজ ধরিয়ে দিছে সেখান থেকে আমরা দুবাই চলে আসি তো দুবাই আসার পরে আমরা দুবাই টু জার্মানি ফ্লাইট করি ওখান থেকে ইমিরেটস এর যে অফিসার ছিল তিনি আমাদেরকে পরামর্শ দেয় আপনারা জার্মানি ফ্লাইট করতে পারেন তো আমরা সেখান থেকে জার্মানি ফ্লাইট করি জার্মানি যাওয়ার পরে সেখানেও একই অবস্থা আমাদের পাসপোর্ট আটকাই দিছে হাসপাতালে আটকানোর পুলিশ আমাদেরকে চারজনকে প্রায় তিন ঘন্টা যাবৎ মানে এক একজনকে আলাদা আলাদা করে ডেকে তিন ঘন্টা যাবত এক একজনকে জিজ্ঞাসাবাদ করেছে তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা আমাদের ভিসায় কোনো সমস্যা পায়নি তো অবশেষে তারাও একটি কথা বলেছে যে আমাদেরও করোনা পরিস্থিতি খারাপ এবং তারা একটি কারণ দেখেছে যে আমরা একটা হোটেল বুকিং করেছিলাম জার্মানির তারা বলেছে আপনারা জার্মানিতে যে হোটেলটি বুকিং করেছেন আপনারা টাকা পে করেননি শুধুমাত্র তো এই কারণে তারা আমাদেরকে আমাদেরকে রিফিউজ রিফিউজ করে করার পুনরায় দুবাই ব্যাক করায় তা দুবাই ব্যাক করার পরে আমাদের জন্য একটা সুসংবাদ আসে যখন আমরা ইমিরিয়েটস অফিসারের সাথে কথা বলি তারা আমাদেরকে বলে যে আগামীকালকে বাংলাদেশ টু ইতালির ফ্লাইট ওপেন হয়ে যাবে মানে তখন একত্রিশে আগস্ট ছিল আপনারা ইউটিউবে দেখে নেবেন যারা জানেন একত্রিশে আগস্ট বাংলাদেশ টু ইতালি সরাসরি ফ্লাইট চালু হয় তো আমরা তখন আর কোনো কথা না বলে সরাসরি ইতালি দুবাই টু ইতালি ফ্লাইটে ফ্লাইটের টিকিট কাটি এটা অনেক খুশির একটা খবর কারণ না তা না হলে আমাদেরকে আবার বাংলাদেশ ব্যাক করতে হতো আবার যেতে আবার টিকিটের টাকা লাগতো অনেক টাকা তো সেখান থেকে আমরা ইতালির টিকিট কাটার পরে ইতালি চলে যাই ইতালিতে যাওয়ার পর এয়ারপোর্টে আমাদের করোনা টেস্ট করা হয় ইতালি এয়ারপোর্টে তারপর আমরা যখন ইমিগ্রেশন পুলিশের সামনে যাই তো চারজন ছিলাম চারজন আমরা এমন সিস্টেমে ঢুকছি চারজন চার চার ছিলাম একজন একেবারে সামনে একজন তারপরে আমি ছিলাম দ্বিতীয়তে আমার আগে যে ছিল তাকে জিজ্ঞাসা করেছে যে গ্রিস এবং জার্মানি আপনাকে কেন রিফিউজ করলো তো সো ইংলিশ অনেক কিছু বলছে যে ওদের করোনা পরিস্থিতি খারাপ এটা ওদের সমস্যা আমরা তো এটা জানি না আমাদের জেনুইন ভিসা আমরা এদেশে লেখাপড়া করতে আসছি এগুলো কথা বলার পরে ওকে আমি যখন পুলিশের সামনে দেখা করি একেবারে সত্যি কথা ভাই আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই যে আপনি কেন আসলেন কেন রিফিউজ করলো ভিসা কোথায় পেলেন কিচ্ছু না শুধুমাত্র আমাকে ও আমার সাথে কোনো কথাও বলে নাই ও আমাকে ইশারা দেওয়া বলছে যে মাস্কটা খোলো আমি মাস্কটা খুলছি আমার ভিসার সাথে আমার চেহারাটা মিলাইছে একটা সিল দিয়ে দিছে আমি সাথে সাথে বের হয়ে গেছি তো আমার পিসে যে ছিল ও আমার মতো সেম টু সেম বের হয়ে আসছে তো একবার সবার লাস্টে যে ছিল হয়তো ওর কপাল খারাপ হয়তো ও ভালো কোনো পুলিশের কাছে পরে নাই হয়তো ওকে কিছু জিজ্ঞাসা করছে হয়তো ও কিছু বলতে পারে নাই বা কি হয়েছে সমস্যা আমি সঠিক জানি না তো ও ঢুকতে পারে নাই হয়তো যে কোনো সমস্যার কারণে তো তারপরে আমি ইতালিতে ঢোকার পরে সেখান থেকে আমি বাসের টিকিট করে আমি আমার এক আত্মীয়র বাসায় যাই সেখান থেকে আমি কয়েকদিন থাকার পরে বাসে করে আবার ফ্রান্সে চলে আসি যেহেতু সেনজিং ভুক্ত বিশ্বাস ছিল তো এটাই বিস্তারিত আপনাদেরকে জানালাম তো ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ